আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ আমরা আপনাদের মাঝে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে এসেছি। আমাদের চ্যানেলে আসলে এ ধরনের কোনো ভিডিও পর্যন্ত দেয়া হয়নি। এতদিন আপনারা বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর এবং মাসালা মাসাইল জেনে এসেছেন আমাদের মাধ্যমে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণই ভিন্ন। আজকের ভিডিওটি হচ্ছে একটি ইসলামিক বইয়ের পরিচিতি। আসলে আমাদের বর্তমান তরুণ প্রজন্ম ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, তাদের ইসলামিক বই পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইলেকট্রনিক গেমস এসব নিয়ে পড়ে রয়েছে। এটা হয়তো হতে পারে অনেকেই বই সম্পর্কে জানে না, কী কী বই বাজারে আসছে সে সম্পর্কে জানে না, বা বইটি কেনার পরে আসলে বইটি কেমন হবে সে সম্পর্কেও জানে না। তো আমরা চিন্তা করেছি যে আপনাদেরকে এখন থেকে বাজারে যেসব নতুন নতুন বই আসবে সেসব বই সম্পর্কে একটি পরিচিতি তুলে ধরবো, যাতে আপনারা বইটি সম্পর্কে জানতে পারেন এবং আপনারা বইটি পড়তে আগ্রহী হয়ে উঠতে পারেন। তো আজকে আমরা ঠিক সেরকমই একটি বইয়ের পরিচিতি এবং রিভিউ নিয়ে এসেছি আপনাদের মাঝে। এই বইটি অনেক আগের একটি বই, অনেক আগে বাজারে এসেছে। এই বইটি দিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিও শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে তহিরা। তহিরা সম্পর্কে একটু বলে নিই। তহিরা হলো একটি ইসলামিক অনলাইন শপ। এদের কাছে আপনি ইসলামিক বইসহ বিভিন্ন ধরনের হালাল প্রোডাক্টস পাবেন। আমি ডেসক্রিপশনে তাদের লিঙ্কটি দিয়ে দিব, যাতে আপনাদের তাদের খুঁজে পেতে সুবিধা হয়। আশা করি আপনারা সকলেই তাদের ভিজিট করবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমরা যে বইটির কথা বলেছি তা হলো এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রচিত বিখ্যাত একটি বই, কিতাবুল জুহুদ গ্রন্থের অনুবাদ রাসুলের চোখে দুনিয়া। বইটি বাংলায় অনুবাদ করেছেন জিয়াউর রহমান মুন্সী। প্রচ্ছদটি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর বইটি আমাদের জন্য নিয়ে এসেছে মাকতাবাতুল বায়ান। মূলত বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল বায়ান থেকে। বইটির প্রচ্ছদের পেছনে পৃষ্ঠায় কিছু লেখা রয়েছে, চলুন আমরা পড়ি কি লেখা রয়েছে। লেখা রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত স্বরূপ। কিতাবুল জুহুদ রাসুলের চোখে দুনিয়া, হাদিস নং 146। এরপরে চলুন দেখা যাক বইটির ভিতরে কী রয়েছে। বইটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্রচ্ছদে অপর পৃষ্ঠায় কিছু লেখা রয়েছে। আশা করছি এই লেখাটি পড়লে আমরা বুঝতে পারবো বইটি আসলে কী নিয়ে লেখা। চলুন দেখা যাক কী লেখা রয়েছে। লেখা রয়েছে, দুনিয়ার এক রহস্যে ঘেরা জায়গা, এখানে মানুষ আসে শৈশব কৈশোর তারুণ্যের সিঁড়ি বেয়ে বার্ধক্যে পৌঁছে, তারপর হঠাৎ একদিন চলে যায়। এই স্বল্পতম সময়ে দুনিয়াবী সফলতার চাবি অর্জনে মানুষ সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠে সংগ্রাম করে, অথচ সে জানে না উপরে উঠতে গিয়ে সে কতটা নিচে নেমে যাচ্ছে। দুনিয়ার সাথে আমাদের সত্যিকার সম্পর্ক কি? দুনিয়ার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? প্রকৃত সফলতা কিসে? নবী রাসূলদের জীবন ও বক্তব্য থেকে এমন সব প্রশ্নের উত্তর জানতে পড়ুন 1150 বছর পূর্বে রচিত মহামূল্যবান গ্রন্থ কিতাবুল জুহুদ বা রাসুলের চোখে দুনিয়া। তো মূলত আমরা জানলাম এই লেখাটি পড়ে আসলে বইটি কী নিয়ে লেখা। বইটি মূলত লিখা আমাদের দুনিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি কেমন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে দৃষ্টিভঙ্গি কেমন ছিল। তো তারপর চলুন দেখা যাক কী রয়েছে। এরপরে বইয়ের নাম, তারপরে লেখকের নাম, অনুবাদ মাকতাবাতুল বায়ান প্রকাশনী, তারপরে রয়েছে ISBN নাম্বার, বই সংস্করণের সাল তারিখ, এরপরে রয়েছে বইয়ের মুদ্রিত মূল্য 300 টাকা, তারপরে মাকতাবাতুল বায়ান 38x3 কম্পিউটার কমপ্লেক্স বাংলা বাজার ঢাকা, আপনারা এখান থেকেও চাইলে বইটি সংগ্রহ করতে পারবেন। তারপরের পৃষ্ঠায় কিছু হাদিস রয়েছে, চলুন আমরা পড়ে দেখি কী রয়েছে। প্রথমেই রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়ার সাথে আমার সম্পর্ক কী? এ দুনিয়ার সাথে আমার দৃষ্টান্ত হলো এমন এক অশ্বারোহীর ন্যায় যে গ্রীষ্মের একদিন এক বৃক্ষ ছায়ায় ঈষৎ নিন্দা গেল, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে গেল। রাসুলের চোখে দুনিয়া, হাদিস নং 34, 64 ও 72। তারপরে রয়েছে, ভাগাড়ে পড়ে থাকা একটু মৃত ভেড়া দেখিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেলে দেওয়ার সময় মালিকের নিকট এ ভেড়াটি যত তুচ্ছ মনে হয়েছে আল্লাহ তাআলার নিকট দুনিয়া তার চেয়েও অধিক তুচ্ছ। আল্লাহু আকবার। দুনিয়া আসলে মানুষের কাছে কেমন হওয়া উচিত আমরা এই হাদিস পড়েই জানতে পারছি, যে আমরা আসলে দুনিয়াকে কতটা মূল্য দিচ্ছি আর আসলে আমাদের কাছে দুনিয়ার মূল্য কতটা হওয়া উচিত ছিল। তারপরে রয়েছে সূচিপত্র, চলুন দেখা যাক সূচিপত্রে কী কী রয়েছে। প্রথমে দ্বিতীয় সংস্করণের কথা, অনুবাদকের কথা, লেখক পরিচিতি, বহুল ব্যবহৃত আরবি বাক্যাংশের অর্থ,
তারপরে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়া, আদম আলাইহিস সালাম ও দুনিয়া, নূহ আলাইহিস সালাম ও দুনিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম ও দুনিয়া, ইউসুফ আলাইহিস সালাম ও দুনিয়া, আয়ুব আলাইহিস সালাম ও দুনিয়া, ইউনুস আলাইহিস সালাম ও দুনিয়া, মূসা আলাইহিস সালাম ও দুনিয়া, দাউদ আলাইহিস সালাম ও দুনিয়া, সুলাইমান আলাইহিস সালাম ও দুনিয়া, এবং সবশেষে রয়েছে ঈসা আলাইহিস সালাম ও দুনিয়া। তারপরে রয়েছে দ্বিতীয় সংস্করণের কথা, আমরা এটি পড়ছি না। তারপরে রয়েছে অনুবাদকের কথা, অনুবাদকের কথা নিশ্চয়ই এখানে অনুবাদক বলতে চেয়েছেন বইটি সম্পর্কে কিছু কথা, আমরা এটিও আপাতত স্কিপ করছি, এটা বলছি না। তারপরে রয়েছে লেখক পরিচিতি, চলুন আমরা লেখক পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 164 হিজরি মতান্তরে 770 খ্রিস্টাব্দে বাগদাদে জন্মগ্রহণ করেন। অতি অল্প বয়সে তিনি তার পিতাকে হারান। বাগদাদে তিনি আইন, হাদিস ও অভিধান শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন। তখন তিনি কিছুদিনের জন্য ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর প্রাক্তন ছাত্র ও তৎকালীন প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফের পাঠচক্রে হাজিরা দিয়েছিলেন। তবে বাগদাদে তিনি ছিলেন ইমাম শাফির একান্ত ছাত্র। পরবর্তীতে তিনি হাদিস শাস্ত্রের দিকে পূর্ণ মনোনিবেশ করেন। বিশুদ্ধ হাদিসের সন্ধানে তিনি কুফা, বসরা, মক্কা, মদিনা, ইয়েমেন ও শাম, মরক্কো, আলজেরিয়া, পারস্য, খোরাসান, মিডিয়া প্রভৃতি অঞ্চল ভ্রমণ করেন। সুফিয়ান ইবনু উনাইয়া, ইয়াহিয়া ইবনু সাইদ কাত্তান, ওয়াকি ইবনুল জাররাহ প্রমুখ মুহাদ্দিসের নিকট তিনি হাদিস পাঠ করেন। তার নিকট থেকে হাদিস বর্ণনাকারীদের মধ্যে মোহাম্মদ ইবনু ইদ্রিস, শাফি, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর নাম সবিশেষ উল্লেখযোগ্য। কুরআন একটি শ্রেষ্ঠ বস্তু, এ সংক্রান্ত মতবাদ মেনে না নেয় সমকালীন শাসক গোষ্ঠী তাকে 2 বছরের বেশি সময় আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। তিনি নির্যাতন সত্ত্বেও তিনি ছিলেন তার সিদ্ধান্তে অনুর। এ ছিল শাসক সম্পর্কে কিছুটা। এরপরে আমরা বইয়ের ভিতরে যাই। এখান থেকে আমাদের বইয়ের মূল অংশ শুরু। এখানে রয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়া। এই হচ্ছে বইয়ের পরিচিতি। তো আশা করি আপনারা বইটি পড়বেন। ভিতরে আরও মহামূল্যবান কিছু হাদিস রয়েছে, যা পড়লে আমাদের দুনিয়া সম্পর্কে একটা ধারণা চলে আসবে। আমরা বইটি সম্পর্কে বেশি কিছু বলছি না। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বইটি সম্পর্কে কিছু ধারণা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই আমাদের ভিজিটরদের মধ্যে অনেকেই হয়তো বইটি পড়েছেন, যারা পড়েছেন তারা নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের বইটি কেমন রয়েছে, লেগেছে। তো এই ছিল আজকের মতো, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।